আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা চন্ডমুড়া হাটে। আজ 17 ডিসেম্বর রোজ রবিবার 2023। আমরা দেখব আজকের বাজার থেকে মাংসের সারগরু এবং বলদ গরুর দাম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলের পরিচিত মুখ ইমন ভাইকে। ইমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা ভাই? ভালো ভাই। ভাই গরু কতগুলো আছেন? 16টা। 16টা, তার ভিতরে বলদও আছে কিছু? বলদ 4টা। বলদ 4টা, এগুলো তো মনে হয় গৃহস্থর ভাই? হ্যাঁ গৃহস্থর। কোন জায়গার মাল? শিয়ালমারি চৌকাছা। শিয়ালমারি, এই যে বলদটা ধরে আছেন, এটা কয়মন গোস্ত আছে ভাই? 5.5 মন। 5.5 মন, কত চাও ভাই? দামটা 1,80,000। 1,80,000, কত বলে বাজারে? 150। 1.5 লাখ বলে দিবেন না ভাই? যদি 5.5 মন গোস্ত হয় তাহলে তো ভাই ভালো দাম বলছে। বেচা বিক্রি কত? দেশি গরু বেচা বিক্রি কত বলছেন? 1,70,000 বেচা বিক্রি বলছেন। সবগুলো তো মাংসের? আচ্ছা, কিছু হলস্টিয়ান ফ্রিজের সার দেখা যাচ্ছে ভাই, এগুলো কোন জায়গার মাল? কুষ্টিয়া। এই সারগুলো বেশিরভাগ কুষ্টিয়া থেকে আসে নাকি? এটা কয়মন গোস্ত আছে? 8 মন। কত সওয়া দাম ভাই? 2,30,000। কত বলছে বাজারে? 2,10,000 বলছে, দিবেন না? কত দেওয়া যায়? 25-এর নিচে দেওয়া যায় না। 25-এর নিচে দেওয়া যায় না, মাশাআল্লাহ। এগুলো চাহিদা কেমন ভাই? মোটামুটি চাহিদা ভালো আছে। কটা বিক্রি করছেন আজকে? 3টা বিক্রি হয়েছে। এই যে এটার ওজন কেমন আছে? 7 মন। 7 মন ওজন আছে। সওয়া দাম কত? 2,00,000 ভাই। কত বলছে? 75। বেচা বিক্রি কত? 85 হলে বেচা বিক্রি। কেউ যদি ভিডিও দেখে গেলে সংগ্রহ করতেছে, দেওয়া যাবে? আপনার নাম্বারটা বলেন তো ভাই। 0181-35-48-178। আচ্ছা, কেউ যদি কখনো ফোন দিয়ে বলে কোথাও করে নিয়ে যাওয়ার জন্য, যাবেন না কিন্তু? না না না, বলবেন যে হাটে আসতে বা বাড়িতে যাইতে, কারণ কিছুদিন আগে একটা খুব দুর্ঘটনা হয়েছিল এরকম, আমার নাম বিক্রি করে অনেক টাকা হাতে। জি জি, আপনার সাথে হয়েছে নাকি? দাম দর হচ্ছে সব মাংসের সার বিশাল লম্বা গরু। হাইট ভালো ভাই, উচ্চতা ভালো, কি অবস্থা ভাই? ভালো আছেন? ভালো বাইক কানে কানে কি বলে গেছে, চলে গেছে কটা নেবেন ভাই? দুইটা দোকানের জন্য। দর্শক জি জি, ইমন ভাই যদি দেয় তাহলে নেবেন? দুইটি সার করে নেবে একসাথে। আমরা দেখবো আজকে চন্ডীপুরা হাট থেকে দেখবো আমরা ভাই, এই গাভীটা কত বিক্রি করছিলেন? 1,70,000 বিক্রি করছেন। এটা এটার ওজন কেমন আছে ভাই? 7.5 মন ধরা যায়, অনেক ওজন, 7 মন ধরা যায়। আচ্ছা ভাই, এগুলো তো মোটামুটি মাঝারি সাইজের। এই যে এটা শিং ছোট না, মন্ডি কোয়ালিটি, এটা চাওয়া দাম কত? 2,10,000। কত বলে? 190 বলে, দিবেন না? কত টার্গেট? কত এই মাসুম ভাই এখানে কি জন্য আসছেন? আমার ভাই নেই মনে হয়। আচ্ছা আচ্ছা, বড় ভাই দেখতে এলাম। কয়টা দেখতে আসছেন? বেচা বিক্রি কেমন? তাই তো এবার তো আসলাম মাঠে, আল্লাহ ভরসা দেই, আল্লাহ কি করে হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। দর্শক দেখবো আমরা এই অস্টাল ক্রস গরুগুলোর দাম তো সব বিস্তারিত তুলে দেওয়ার চেষ্টা করবো। দর্শক বেশ সুন্দর সুন্দর সার গরু দেখা যাচ্ছে আজকে চন্ডীপুরা হাটে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো ভাই। আপনি তো ব্যবসা করেন? হ্যাঁ ভাই। কিন্তু গরুগুলো শুনলাম আপনি পালন করছেন? এটা আমার নিজের ঘরের।
নিজের ঘরের মাশাআল্লাহ ভাই এটার ওজন কেমন আছে কোনটা ভাই মাছখানেরটা 8 মণ আছে এই যে মাছখানের চুইডলাটা 8 মণ 8 মণ আছে মাশাআল্লাহ কত সাইজের এটা দেখাইছি 250 250 দজ্জ দজ্জ আমি আসতেছি আপনার কাছে 250 জি জি বাজারে কত বলছে গরুগুলো সুন্দর ভাই এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করছিলেন পাথর গুলো আমরা বাড়ি হইলো সংগ্রহ করছি চান্দিনা বাজার থেকে চান্দিনা থেকে কত বছর পালন করছেন এগুলো ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম দর্শক এদিকে বেশ বড় বড় হলস্টিয়ান প্রিজিয়ান হাট দেখা যাচ্ছে আজকে চণ্ডীপুরা হাটে আমরা কথা বলবো ব্যবসায়ী ভাইদের সাথে দেখবো বাজারের বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো কেমন আছেন আপনি আজকে বড় বড় সার নিয়ে আসছেন কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলো হ্যাঁ এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এলাকা থেকে কয়টা নিয়ে আসছেন দুইটাই দুই থেকে দেখাই এটার ওজন কেমন আছে ছয় মন দাম কত চাইছেন দুই লাখ বিশ কত বলে বাজারে দুই লাখ তিরিশ চল্লিশ বলে দিবেন না বেচা বিক্রি কত বেচা বিক্রি কত বলেছেন কাস্টমারকে দুই লাখ ষাট হাজার আচ্ছা আচ্ছা ও বড়টা কত চাইছেন এটা আপনার না কোনটা আপনার এটা আচ্ছা আচ্ছা এই যে এটা কত চাইছেন এটা ভাইয়ের কত চাইছেন দুই লাখ বিশ ওজন কেমন আছে ভাই সাড়ে পাঁচ মন সাড়ে ছয় মন কত বলে ভাই বাজারে ষাট পঁয়ষট্টি সত্তর বলে কত বলে দিয়েছেন কাস্টমারকে এক লক্ষ নব্বই হাজার বলে দিয়েছেন এটা মাংসের সার গরু দর্শক বিশাল বড় একটি মহিষ আজকে চণ্ডীপুরা হাটে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম এদিকে আসেন কথা বলি আপনার সাথে কেমন আছেন আপনি ভালো আছেন কত চাইছেন কত তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম ওজন কেমন আছে দশ মন দশ মন ওজন আছে কত বলে বাজারে দুই লাখ ষাট বলছে কাস্টমারকে কত বলে দিচ্ছেন দুই লাখ নব্বই হাজার বলে দিচ্ছেন দর্শক বিশাল বড় একটি মহিষ দশ মন মাংস কোন জায়গা থেকে নিয়ে আসছেন এটা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছে বেশ সুন্দর একটি মহিষ আজকে চণ্ডীপুরা হাটে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক বেশ বড় বড় হলস্টিয়ান ব্রিজিয়ান সাপ দেখা যাচ্ছে আজকে চণ্ডীপুরা হাটে এটা কার আপনার ভাই কত চাইছেন দাম কত চাইছেন পঁয়ষট্টি দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে চণ্ডীপুরা হাটে প্রচুর পরিমাণ আমদানি এই দুইটা সাড়ে তিন লাখ দুইটা তো গোস্ত কেমন আছে ভাই তেরো মন এই দুইটা সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে কষেরা নিছে নাকি ভাই দর্শক কষেরা নিয়ে গেছে বিশাল বড় বড় ক্রস যাতে সারগুলো আজকে চণ্ডীপুরা হাট থেকে কেমন ভাই বেচা বিক্রিটা কেমন এখন এখন বেশি না আর একবার খারাপও না আচ্ছা এখন এই গোস্তর মন কত পড়ে ভাই আর কিছু মাংসের গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখানে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভালো লাগলে আমাদের আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন কথা বলবো এটা কার ভাই
আপনাদের কত চাইছেন? 2,20,000 কত বলে? 1,60,000 বলে। ওজন কেমন আছে? ওজন 7 মণের উপরে আছে ওজন। কাস্টমারকে কত বলে দিছেন? 1,80,000 বলে দিছেন। 1,80,000 কি অবস্থা বাজারে ভাই? বাজার অবস্থা ভাই বেশি ভালো না। ভালো না? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম।